আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা ভোনা। খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটা ফলো করেন, আর ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। ফ্যান ফ্যান বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। কলিজা ভোনার ক্ষেত্রে এভাবে কেটে দিলে বেশি ভালো হয়, আপনার চাইলেও কুচি করে দিতে পারেন। গরম মশলা দিয়ে দিব, তেজপাতা একটা, এক ফালি দারচিনি দুটা, সাদা এলাচ লং দুটা, গোলমরিচ দুটা, নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। হয়ে এসেছে, এখন আমি বাটা মশলা দিব। এক চা চামচ আদা বাটা, দেড় চা চামচ রসুন বাটা, এক চা চামচ জিরা বাটা দিয়ে এগুলো ভেজে নিব। হলুদের গুঁড়া এক চা চামচ, ধনিয়ার গুঁড়া দু চা চামচ, লবণ স্বাদ মতো, আর মরিচের গুঁড়া পরিমাণ মতো। যারা বেশি খাবেন ঝালটা বেশি দিতে পারেন। এখন আমি এগুলো ভালোভাবে কষায় নিব মশলাটা। পরিমাণ পানি দিয়ে মশলাটা কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো 5 থেকে 6 বার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আরেকবার পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে কলিজাগুলো ধুয়ে নেবেন, ভিতরে থাকা রক্তগুলো বের হয়ে আসে। মশলার সঙ্গে কলিজাগুলো মেশানো হয়ে গেছে। টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দিব, দিয়ে কষায় নিব 4 মিনিট। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করে নিব। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, এর চেয়ে কমও করতে পারেন, আমি এরকমই রাখবো। এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই নিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।